যতক্ষণ সাসপেন্স থ্রিলার মুভিতে কোনো বড় সাসপেন্স না হয় ততক্ষণ সেই সিনেমা দেখতে মজা আসে না। আর যদি ওই সিনেমার সবথেকে বড় সাসপেন্স সিনেমার একদম শেষে হয় আর ওই সময় সেই সাসপেন্স বাইরে আসার যে অপেক্ষা আমরা করি তার মজাই কিছু আলাদা। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মাই চ্যানেল। আজ আবার একবার হাজির হয়েছি সাউথের সেরা কিছু সাসপেন্স থ্রিলার সিনেমা নিয়ে, যেগুলো হিন্দি ডাব ভার্সনে ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া এর আগে আরও দুটি টপ ফাইভ সাসপেন্স থ্রিলার সিনেমার ভিডিও রয়েছে এই চ্যানেলে, তার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেরি না করে শুরু করা যাক, দেখতে থাকুন ভিডিও শেষ অবধি। এই লিস্টের 5 নম্বরে রয়েছে ওয়াইফ অফ রাম। এটি একটি তেলেগু ল্যাঙ্গুয়েজ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যার আইএমডিবি রেটিং হলো 6 এবং 85% গুগল ইউজার সিনেমাটিকে লাইক করেছে। সিনেমাটির গল্প হলো এক কাপলকে নিয়ে লেখা হয়েছে, যাদের এক অ্যাক্সিডেন্টে তার স্বামী ও তার ছেলের মৃত্যু হয়ে যায়। যখন পুলিশ ইনভেস্টিগেট করে তখন তারা জানতে পারে এটা একটা মার্ডার কেস এবং এর পেছনে এক মিস্ট্রি লুকিয়ে রয়েছে। এছাড়া এর ক্লাইম্যাক্স চমকে দেওয়ার মতো। তো আপনি যদি এই সিনেমাটি না দেখে থাকেন তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, চেক আউট করতে পারেন। লিস্টের 4 নম্বরে রয়েছে বিদ্যুম মুন। এটি একটি তামিল ল্যাঙ্গুয়েজ ক্রাইম থ্রিলার সিনেমা, যেটিকে হিন্দিতে তেজ ধার নামে ডাব করা হয়েছে। সিনেমার আইএমডিবি রেটিং হলো 7.3 এবং 93% গুগল ইউজার সিনেমাটিকে লাইক করেছে। সিনেমার গল্পটি হলো রেখা নামে এক যৌনকর্মী, যে নন্দিনী নামে 12 বছর বয়সী এক মেয়েকে এই নোংরা কাজ থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয় কিনা তা তো আপনি সিনেমাটি দেখলেই জানতে পারবেন। পরবর্তী সিনেমা হলো মায়াবান। এটি একটি তামিল ল্যাঙ্গুয়েজ সায়েন্স ফিকশন সাসপেন্স থ্রিলার মুভি, যেটি 2017 মুক্তি পায়। সিনেমাটির আইএমডিবি রেটিং হলো 7.3 এবং 95% গুগল ইউজার সিনেমাটিকে লাইক করেছে। সিনেমার গল্পটি হলো ইন্সপেক্টর কুমারানের, যে একজন সৎ পুলিশ অফিসার। গল্পের শুরুতেই তার সঙ্গে এমন এক ঘটনা ঘটে যাতে সে মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। আর এরপর গল্পে আলাদা আলাদা অনেক মার্ডার হতে থাকে, যেগুলোর মার্ডারার ভিন্ন হলেও প্রত্যেক মার্ডারের প্যাটার্ন একই ধরনের। আসলে কে বা কারা রয়েছে এই মার্ডারের পেছনে, এছাড়া ইন্সপেক্টর কুমারান মানসিক দিক দিয়ে ঠিক হয়ে এর সমাধান করতে সফল হবে কি না তা জানতে এখনই দেখে ফেলুন এই সিনেমাটি। সিনেমাটির স্টোরি লাইন খুবই ইন্টারেস্টিং, যা আপনাকে শেষ পর্যন্ত বেঁধে রাখবে। লিস্টের 2 নম্বরে রয়েছে কর্নার ল্যাঙ্গুয়েজ আ কারালা রাত্রি। এটি একটি সাসপেন্স থ্রিলার সিনেমা, যেটি 2018 রিলিজ করা হয়। সিনেমাটির আইএমডিবি রেটিং হলো 7.9 এবং 95% গুগল ইউজার সিনেমাটিকে লাইক করেছে। গল্পের শুরু হয় কর্ণাটকের এক দারিদ্র পরিবারের মধ্যে দিয়ে, যারা নিখুঁত দারিদ্রের মধ্যে নিজেদের জীবনযাপন করছে। তারা এক ভবিষ্যৎবাণী পায় যে রাতারাতি তাদের ভাগ্য বদলাতে চলেছে। আর এরপর গল্পে এন্ট্রি হয় রহস্যময় এক ব্যক্তির, যে নিজেকে ট্যুরিস্ট বলে পরিচয় দেয় এবং তাদের ঘরে এক রাত কাটানোর জন্য অনুরোধ করে। আর এরপর কী হয় তা জানতে সিনেমাটি আপনাকে দেখতে হবে। সিনেমাটি খুবই ভালো, যেটি আপনাকে তুম্বাদের মতো মাস্টারপিস সিনেমার অনুভূতি দেবে। সিনেমাটিকে হিন্দিতে ঘাতক রাত নামে রিলিজ করা হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এই লিস্টের সর্বশেষ এবং নাম্বার ওয়ান যে সিনেমাটি রয়েছে সেটি হলো বিক্রম বেদা। সাউথের আন্ডাররেটেড যে ক্রাইম থ্রিলার সিনেমাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো বিক্রম বেদা সিনেমাটি। এর আইএমডিবি রেটিং 8.6 এবং 96% গুগল ইউজার সিনেমাটিকে লাইক করেছে। সিনেমার লিড অ্যাক্টররা হলেন আর মাধবন এবং বিজয় সেতুপতি। গল্পের শুরুতে দেখানো হয় বিক্রম নামে এক পুলিশ ইন্সপেক্টর, যে বেদা নামে এক ক্রিমিনালকে ধরার অপেক্ষায় রয়েছে। আর এরপর বেদা নিজে থেকেই তার কাছে আত্মসমর্পণ করেন এবং তাকে একটা গল্প শোনায়। কি এই গল্পের কাহিনী, এছাড়া এর পিছনে তার কি উদ্দেশ্য রয়েছে, এই সবই এই সিনেমার পরবর্তী কাহিনী। সিনেমার গল্পটি পুরোটাই টানটান উত্তেজনায় ভরপুর, এছাড়া এর ক্লাইম্যাক্স আপনাকে অবাক করে দেবে। যদি এখন আপনি এই সিনেমাটি না দেখে থাকেন তাহলে এখনই দেখে ফেলুন, গ্যারান্টেড এই সিনেমাটি আপনার ভালো লাগবে।